যে কোনো একটা ব্রাউজার ওপেন করুন, সার্চ বারে আপনি টাইপ করুন CPGRAMS। টাইপ করার পর জাস্ট সার্চ করে দিন। সার্চ করলেই দেখবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ CPGRAMS হোম দেখতে পাবেন। প্রথমে আপনারা জাস্ট এখানে ক্লিক করে নিন। ক্লিক করলেই দেখবেন অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই ওয়েবসাইট কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি জাস্ট ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর সেম এইভাবে ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে আপনি যে কাজটা করবেন, দেখুন ডান সাইডে উপরের দিকে সাইন ইন বলে একটা অপশান রয়েছে, তো আপনি জাস্ট এই সাইন ইনে একটা ক্লিক করে নিন। সাইন ইনে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে প্রথমত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনার যেহেতু আগে থাকতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সেই জন্য দেখুন বা সাইডে নিচের দিকে অপশান চলে এসছে। নিচের দিকে দেখুন রয়েছে ক্লিক হেয়ার টু সাইন আপ, আপনি জাস্ট এইখানে ক্লিক করে নেবেন। এইখানে ক্লিক করলে আপনার সামনে ছোট্ট একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখুন নাম রয়েছে, আপনার ফুল নেম এখানে লিখবেন। তারপরে দেখুন আপনার জেন্ডার রয়েছে, আপনার জেন্ডার সিলেক্ট করবেন। নিচে অ্যাড্রেস রয়েছে, আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। সাব লোকালিটি এগুলো বসিয়ে দেবেন, অর্থাৎ আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। লোকালিটি মানে আপনার ভিলেজটা দিয়ে দেবেন। এখানে কান্ট্রি অটোমেটিক্যালি নিয়ে নেবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনার পিনকোড বসাবেন, আপনার মোবাইল নাম্বার দেবেন। আপনার যদি অল্টারনেট কোনো ফোন নাম্বার থেকে থাকে, অর্থাৎ STD কোড থেকে থাকে, সেটা আপনি দেবেন, না থাকলেও এটা দিলে সমস্যা নেই। আর তারপরে দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে, আপনার ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এখানে। আর নিচে দেখুন অপশান রয়েছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আর না হলে নর্মাল জেনারেল পাবলিক হয়ে থাকলে আপনি এটাকে নো করে দেবেন। নিচে দেখুন সিকিউরিটি কোড দেওয়া রয়েছে, জাস্ট ক্যাপচা কোডটা এখানে দেখে দেখে টাইপ করুন। দেখে দেখে টাইপ করার পর আপনি জাস্ট সেভে ক্লিক করে দিন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনি একটু আগে যে ইমেল আইডিটা দিয়েছেন, সেই ইমেল আইডিতে দেখবেন একটা লিঙ্ক চলে যাবে। সেই লিঙ্কটাতে এবার আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ এখানে আপনি অবশ্যই একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, কারণ এখানে সেকেন্ড যে প্রসেসটা রয়েছে সেটা আপনার ইমেলে ক্লিক করেই কিন্তু আপনার ইউজার নেম তৈরি করতে হবে। অর্থাৎ যখনই ফর্মটা ফিল আপ করবেন আপনার ইমেল আইডি বসিয়ে, সাথে সাথে আপনার দেখবেন ইমেলে একটা লিঙ্ক চলে যাবে, এবার আপনাকে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। চলুন এবার সেই প্রসেসটা দেখে নেওয়া যাক। তো দেখুন ইমেল কিন্তু চলে এসেছে এখানে পিজি পোর্টাল বলে। তো এটাই হচ্ছে আপনার ইমেল, ওয়েবসাইটটা থেকে এই পিজি পোর্টাল নামে ইমেল আপনার যে জিমেল আপনি দেবেন সেখানে আসবে। একটু ওয়েট করবেন, ইমেল আসতে একটু টাইম লাগতে পারে। তো যাই হোক, পিজি পোর্টালের এই ইমেলটা আপনি যখনই পেয়ে যাবেন জাস্ট ইমেলটাকে ওপেন করবেন। ইমেল ওপেন করার পর সেখানে একটা লিঙ্ক অ্যাটাচ করা থাকবে, আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে নিন। লিঙ্কে ক্লিক করলেই দেখবেন প্রথমে আপনার নাম শো হবে, আপনার মোবাইল নাম্বারটা শো হচ্ছে। আপনি জাস্ট গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে একটা ওটিপি পাঠানো হবে। আপনি জাস্ট ওটিপিটা এখানে টাইপ করবেন। ওটিপি টাইপ করার পর নিচে আবারও সিকিউরিটি কোড রয়েছে, অর্থাৎ ক্যাপচা কোড যেটা রয়েছে, আপনি ক্যাপচা কোডটা জাস্ট এখানে দেখে দেখে টাইপ করবেন। তারপর আবারও সাবমিটে ক্লিক করে দেবেন। নেক্সট পেজে আপনাকে ইউজার নেম ক্রিয়েট করতে হবে। এখানে আপনি আপনার পছন্দ মতো একটা ইউজার নেম লিখবেন। আপনি আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করবেন, সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করবেন। অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ডটাকে কোনো একটা খাতায় নোট ডাউন করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনি যখন লগ ইন হবেন এই ইউজার নেম পাসওয়ার্ডটা কিন্তু আপনার কাজে লাগবে। তাই অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যেটাই চুজ করুন না কেন, অবশ্যই একটা খাতায় লিখে সেটাকে যত্ন করে রাখবেন। তারপর পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। নিচে আবারও সিকিউরিটি কোড রয়েছে, সিকিউরিটি কোডটা বসাবেন। সিকিউরিটি কোড বসানো হয়ে গেলে আপনি আবারও সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন শো হচ্ছে ইউ আর রেজিস্টার্ড সাকসেসফুলি উইথ ইউজার নেম। আপনি যে ইউজার নেমটা দিয়েছেন সেই ইউজার নেমটা শো হবে। তো আপনার সাকসেসফুলি যে রেজিস্টার্ড হয়ে গেছে সেটাই এখানে শো করছে। আপনি জাস্ট হোমে ক্লিক করে নেবেন। হোমে ক্লিক করে আপনি চলে আসবেন মেইন হোম পেজটাতে। এবার আপনি আবারও দেখুন ডান সাইডে উপরের দিকে যে সাইন ইন অপশান পেয়ে যাচ্ছেন, এবার আপনি আবারও সাইন ইনে ক্লিক করে নেবেন। সাইন আপে ক্লিক করার পর এবার আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চুজ করেছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি বা সাইডে এখানে বসাবেন, অথবা আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটাও দিতে পারেন ইউজার নেমের জায়গায়, অথবা ইমেল আইডিও দিতে পারেন, অথবা আপনার ইউজার নেম যেটা আপনি সিলেক্ট করেছেন সেটাও দিতে পারেন। তারপর সেই পাসওয়ার্ডটা বসাবেন। নিচে সিকিউরিটি কোড রয়েছে, সিকিউরিটি কোডটা এখানে বসাতে হবে। সিকিউরিটি কোড বসিয়ে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখবেন শো হচ্ছে টোটাল গ্রেভিয়েন্স রেজিস্টার্ড, নাম্বার অফ গ্রেভিয়েন্স পেন্ডিং, নাম্বার অফ গ্রেভিয়েন্স ক্লোজড। তো যেহেতু নতুন অ্যাকাউন্ট করেছেন সেক্ষেত্রে এখানে কিছুই শো হবে না। আপনি জাস্ট যেহেতু কমপ্লেন জানাবেন, যে কারণে কমপ্লেন জানাবেন সেই টাইপগুলো এখানে চলে আসবে। আপনি জাস্ট দেখুন বা সাইডে প্রথমেই রয়েছে, সেকেন্ডে রয়েছে লজ পাবলিক গ্রেভিয়েন্স, আপনি জাস্ট এইখানে ক্লিক করে নেবেন। এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে দেখুন শো হচ্ছে আপনি প্রথমত যে ম্যাটারগুলো দেওয়া রয়েছে, দেখুন RTI ম্যাটার, কোর্ট রিলেটেড, রিলিজিয়াস ম্যাটার, অনলি গ্রেভিয়েন্স মে বি রেজিস্টার্ড অ্যান্ড নট সাজেশনস। তো এই ধরনের কিছু দু তিন রকমের ম্যাটার আছে যেই প্রবলেমগুলো কিন্তু এখানে আপনি রেজিস্টার করাতে পারবেন না।
এই প্রবলেমগুলো ছাড়া আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। দেখুন এখানে আপনি কি কি ধরনের প্রবলেমের সমাধান করতে পারবেন, আপনার পোস্ট অফিস রিলেটেড কোনো প্রবলেম থাকলে, আপনার টেলিকমিউনিকেশন রিলেটেড কোনো প্রবলেম থাকলে, আপনার ব্যাংকিং রিলেটেড কোনো প্রবলেম থাকলে, ইন্স্যুরেন্স, স্কুল, এডুকেশন, লিটারেসি, রোড, ট্রান্সপোর্ট, হাইওয়ে, হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, এক্সটার্নাল অ্যাফেয়ার, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, আদার্স, তো এই ধরনের প্রত্যেকটা অর্থাৎ আপনার ইন্ডিভিজুয়াল এ টু জেড প্রবলেম যেটাই হোক না কেন তার সমাধানই কিন্তু এখানে রয়েছে। আপনি যে রিলেটেড প্রবলেম আপনার হচ্ছে আপনি জাস্ট সেইটা এখান থেকে প্রথমত সিলেক্ট করবেন। আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, ধরুন পোস্ট অফিস রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে আপনাদের, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই পোস্ট অফিসে ক্লিক করবেন। তারপর দেখুন নিচে আপনার মেইন ক্যাটাগরি রয়েছে, এখান থেকে আপনি কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরির আন্ডারে আপনি সাব ক্যাটাগরি চুজ করবেন, সাব ক্যাটাগরির আন্ডারে আপনি দেখুন তারপর পোস্ট অফিস রয়েছে, কোন পোস্ট অফিসে আপনার সমস্যা সেই পোস্ট অফিসের নাম লিখবেন। তারপর দেখুন নিচে কিন্তু টেক্সট গ্রেভিয়েন্স রিমার্কস রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনার টোটাল যে সমস্যা হচ্ছে সেই সমস্যাটা সুন্দরভাবে লিখতে হবে। লেখা হয়ে গেলে নিচে দেখুন অ্যাটাচ সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে, যদি আপনি কোনো সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে চান আপনি সেটাও করতে পারেন, অথবা আপনি যদি না চান নাও করতে পারেন, তবে মেইন উপরে যে বক্সটা রয়েছে সেই বক্সে কিন্তু আপনার সমস্যাটা ঠিক সুন্দরভাবে লিখতে হবে। আপনি যত সুন্দরভাবে লিখতে পারবেন তত সুন্দর বা তত তাড়াতাড়ি কিন্তু আপনার প্রবলেমের সমাধানটা হবে। আপনি যত সুন্দরভাবে তাদের বোঝাতে পারবেন আপনার লেখার মাধ্যমে আপনার প্রবলেমের সমাধান ঠিক তত তাড়াতাড়ি হবে। তারপর আপনি জাস্ট নিচে দেখুন নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করার সাথে সাথে তারা আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার প্রবলেমের সমাধান ঠিক কবে ঠিক হবে বা তারপরে কী আপডেট দিচ্ছে তারা সেই ইনফরমেশানগুলো সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি জানতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো সমস্যার সমাধান এখানে টোটালটাই দেওয়া রয়েছে, আপনি জাস্ট ক্লিক করে আপনার প্রবলেম সিলেক্ট করে কিন্তু তার সমাধান পেয়ে যাবেন। অবশ্যই আপনার যে কোনো বিষয়ে সমস্যা হোক না কেন আপনি সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু সরাসরিভাবে জানাতে পারবেন। ভিডিওটিকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, কারণ এমন অনেকে রয়েছে যারা কিন্তু তাদের প্রবলেম থাকা সত্ত্বেও তারা সঠিক জায়গায় জানাতে পারছে না তাদের প্রবলেমটা, সেই কারণে কিন্তু তাদের প্রবলেম সলভ হচ্ছে না। ভিডিওটিকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন যাতে সবাই তাদের প্রবলেম সরাসরি গভর্নমেন্টের কাছে জানাতে পারে।